নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। পুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান, দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ, ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক উৎসব, পুলিশের পক্ষ থেকে গঙ্গাসাগর পুণ্যার্থীদের মিষ্টিমুখ, ঘরে ঘরে মকর সংক্রান্তির পুজো। আসছে বিস্তারিত খবরে। পুস্তক ও শিক্ষা সামগ্রী বিতরণী অনুষ্ঠান বসিরহাট পৌরসভার 12 নম্বর ওয়ার্ডে নাগরিক কমিটির উদ্যোগে 700 অধিক দুস্থ ছাত্রছাত্রীদের ক্লাস 1 থেকে 10 পর্যন্ত পুস্তক তুলে দেওয়া হল। উদ্যোক্তা বাবু গাজী ও সুলতানা নাজমা বলেন, আমরা 14 বছর ধরে সমস্ত নাগরিককে এনে মঞ্চ তৈরি করে তাদের হাতে পুস্তক তুলে দিই। আমরা জানি শিক্ষার্থী জাতির মেরুদণ্ড, তাই যাতে শিক্ষা থেকে কোনো শিশু সরে না থাকে তার জন্যই আমরা এই উদ্যোগ নিয়েছি। মানুষের, সাধারণ মানুষের সাহায্য সহানুভূতির উপরে নির্ভর করে আমরা এই অনুষ্ঠান করছি। এবছর 703 জনকে আমরা পুস্তক বিতরণ করছি এবং এটা 14তম বার্ষিকী। আনুষ্ঠানিকভাবে আমরা যে বই বিতরণ করি এটা 14তম বার্ষিকী, ক্লাস 1 থেকে একবার ক্লাস 10 পর্যন্ত। মূলত আমরা মনে করি শিক্ষা হচ্ছে মানে জাতির মেরুদণ্ড। তো আমরা শুধুমাত্র গরিব মানুষের ছেলে মেয়েদের বই দিই না, আমরা সকল শ্রেণীর সকলকে আমরা বইপত্র দিই। তার কারণ হচ্ছে এরকম একটা মঞ্চ করে বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশিষ্ট শিক্ষাবিদ, তাদের হাত দিয়ে আমরা বইটা উপহার স্বরূপ তুলে দিই মানুষের হাতে, এই ছাত্রছাত্রীদের হাতে, যাতে শিক্ষার প্রতি আগ্রহ জন্মায়, শিক্ষার প্রতি যাতে আনুগত্যটা বেশি আসে। এই জন্য প্রতি বছর ছাত্রছাত্রীদের উপহার স্বরূপ আমরা এই বইটা মানে ছাত্রছাত্রীর হাতে তুলে দিই আর কি। সমাজ সেবী ও আইনজীবী অমিত মজুমদার বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের কাছে একটি ভালো কাজ। বর্তমান যুগে মোবাইল ফোনে আসক্ত হয়ে গিয়ে পড়াশোনা নষ্ট হতে বসেছে, তাই হাতে বই পেয়ে তারা বই পড়বে এবং আগামী দিনে আরো এগিয়ে যাবে। এই মঞ্চে উপস্থিত ছিলেন আইনজীবী থেকে শুরু করে একাধিক বিশিষ্টজন। এ তো দারুণ অনুভূতি, মানুষের কাছে বই পৌঁছে দেয়া। কারণ এখন কম্পিউটার, ল্যাপটপ, ইউটিউব এসবের গুগলের দাপটে এখন বই পড়ার অভ্যাস মানুষের কমে গেছে। এখানে বাবু গাজী এবং নাজমান সুলতানা ওরা উদ্যোগ করে এই অনুষ্ঠানটা করছে এবং ওদেরও ধন্যবাদ প্রাপ্য, বা ওদের যারা সহযোগিতা করছে এই সংগঠনের, সকলে মিলে আজকে এই বই বিতরণ অনুষ্ঠান করছে, যে মানুষের যাতে বইয়ের পড়ার অভ্যাসটা বাড়ে এবং মানুষ যাতে প্রকৃত জ্ঞান সঞ্চয় করতে পারে বইয়ের মাধ্যমে। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, গ্লোব নিউজ। দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। এলাকাবাসীদের দীর্ঘদিনের দাবি পূরণ করলেন মন্ত্রী। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে শিলান্যাস করা হল ড্রেনের কাজের। রবিবার মালদার কালিয়াচক 1 নম্বর ব্লকের 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কালিয়াচক পুলিশ স্টেশন থেকে মাস্টারপাড়া শেফালি ব্রিজ পর্যন্ত 360 মিটার ঢালাই ড্রেনের কাজের শিলান্যাস করা হল। ফিতে কেটে ঢালাই রাস্তার কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী সাবিনা ইয়াসমিন, মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ আব্দুর রহমান সহ একাধিক নেতৃত্ব। খুব ভালো লাগছে যে আজকে দিদির আশীর্বাদে আমরা পাবলিককে যে সকল কথাগুলো কাজের প্রতিশ্রুতি দিয়েছিলাম ভোটের সময়, সেই প্রতিশ্রুতি গুলো আজকে আমরা রক্ষা করতে পারছি। মানুষের দীর্ঘদিনের যে দাবি, এবং শুধু দাবি নয়, সেই দাবি ন্যায় সঙ্গত, সেই সমস্যাগুলো আজকে আমরা দূর করতে পারছি। এর জন্য আমি প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনার আশীর্বাদের হাত আমাদের মাথার উপর রয়েছে বলে আজকে আমরা এই কাজগুলো করতে পারছি। আজকে একটি কাজের আমরা শুভ সূচনা করলাম, যেটা বহুদিনের সমস্যা, বৃষ্টি হলেই, এবং খুব ইম্পর্টেন্ট রাস্তা, যে সংলগ্ন হসপিটাল থেকে শুরু করে পুরো চৌরঙ্গি কালিয়াচকের বুকে সেই জলের যে একটা সমস্যা মাস্টার পাড়ার সেই ড্রেনের, আজকে 360 মিটার ড্রেনের জন্য 66 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে, তারই আজকে সেই হাইড্রেনেরই আজকে শুভ সূচনা করা হলো।
এবং সকলকে অনুরোধ করব ট্রেনটা যেন করতে সহযোগিতা করে, এবং কোথাও যদি এনক্রোচার বা কারোর কোনো কিছু জায়গা যদি দখল করে থাকে সেগুলো যেন ছেড়ে দিয়ে কন্ট্রাক্টরটা সহযোগিতা করে, এটাই কামনা করব। এবং আমাদের জেলা পরিষদ এখানে আছেন, আব্দুর রহমান সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন, আমাদের দুই পঞ্চায়েতের প্রধান রয়েছে এবং মেম্বাররা সবাই রয়েছে। সকলের সহযোগিতায় আমরা চেষ্টা করছি মালদাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, কালিয়াচককে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং এই অগ্রগতির মূলে একমাত্র রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জী। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। সরকারি বাস ও টোটোর মুখোমুখি সংঘর্ষ। সরকারি বাস ও টোটোর সংঘর্ষে গুরুতর আহত হলেন টোটো চালক। ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার মিশন মোড় এলাকায়। আহত টোটো চালকের নাম মোস্তাফা হোসেন, বয়স 60 বছর, বাড়ি গঙ্গারামপুরের উদয় গ্রাম পঞ্চায়েত এলাকায়। জানা গিয়েছে ওই টোটো চালক মিশন মোড় এলাকায় টোটো নিয়ে রাস্তা পারাপারের সময় রায়গঞ্জ থেকে বালুরঘাটগামী একটি সরকারি বাসের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। ঘটনায় গুরুতর আহত হন টোটো চালক। দুমড়ে মুচড়ে যায় টোটো ও কাঁচ ভাঙে সরকারি বাসের। বিষয়টি এলাকাবাসীদের নজরে আসতেই আহত টোটো চালককে তড়িঘড়ি গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন তারা। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় গঙ্গারামপুর থানার পুলিশ। এরপর তারা টোটো ও সরকারি বাসটি গঙ্গারামপুর থানায় নিয়ে যায়। এলাকাবাসীদের অভিযোগ, মিশন মোড়ে সেই সময় ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য কোন সিভিক ভলেন্টিয়ার ছিল না। যার ফলেই এমন ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রথমে টোটোটা শিববাড়ি হাট থেকে রোডে উঠে গেছিল, এবার এখানে কোনো সেভিক ছিল না, আর সেই সময় স্টেট বাসটা চলে আসছিল, আসে বেপরোয়া ভাবে আসছিল স্টেট বাসটা। তো এর সামনে আর একটা গাড়ি ছিল, ওই গাড়িটা ইয়ে করার জন্য এ খুব জোরে আসার কারণেই ওই টোটোটা মারে দেয়। তারপর টোটোটা ওই উপরে উঠে কাঁচে বাড়ি মারে। আচ্ছা, দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক উৎসব। শনিবার নদিয়ার মাঝদিয়া ফ্রেন্ডস ক্লাবের বার্ষিক সাংস্কৃতিক উৎসবের সূচনা হল। চলবে আগামী 4 দিন পর্যন্ত। এদিন এই অনুষ্ঠানের সূচনা পর্বে মাঝদিয়া ভেরিপাড়া ক্লাবের পতাকা উত্তোলন করেন কৃষ্ণগঞ্জের আইসি বাবিন মুখার্জি। উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রধান, উপপ্রধান সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উল্লেখ্য, এই প্রথম কৃষ্ণগঞ্জ ব্লকে ডান্স রিয়েলিটি শো শুরু করল স্থানীয় ক্লাবের সদস্যরা। শুধু নদিয়া জেলাই নয়, রাজ্যের অনেক জেলার ছেলে মেয়ে এই রিয়েলিটি শোতে অংশ নেয়। ক্লাবের আজ 15 বছর ধরে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা করছি, বিভিন্ন কম্পিটিশন, নাচ, গান, আবৃত্তি। কিন্তু এই বছর আমরা যেটা শুরু করেছি ড্যান্সের উপর সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা রিয়েলিটি শো, এবং এতে আমরা ভীষণভাবে সাড়া পেয়েছি। এবং কৃষ্ণগঞ্জ ব্লকে আমাদের ফ্রেন্ডস ক্লাবই একমাত্র ক্লাব যে ক্লাব এটাকে অর্গানাইজ করেছে, এবং এলাকার সমস্ত গার্জিয়ান থেকে আরম্ভ করে সমস্ত মানুষজন প্রচণ্ড পরিমাণে সাড়া দিয়েছে, এবং আমরা 100% সাকসেস এই অনুষ্ঠান করে, এবং ব্লকে আমরা প্রথম এই অনুষ্ঠানটা সংগঠিত করলাম, এই ড্যান্স রিয়েলিটি শো। হ্যাঁ, খুব সাড়া পেয়েছি। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। পুলিশের পক্ষ থেকে গঙ্গাসাগর পুণ্যার্থীদের মিষ্টি মুখ। গঙ্গাসাগর যাত্রার উদ্দেশ্যে আগত পুণ্যার্থীদের রবিবার পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তবর্তী ডুবুরডিহি চেকপোস্টে কুলটি ট্রাফিক গার্ডের পুলিশের পক্ষ থেকে পানীয় জলের বোতল সহ চা ও মিষ্টিমুখ করানো হয়। গঙ্গাসাগর যাত্রার উদ্দেশ্যে আগত পুণ্যার্থীদের গাড়ি পশ্চিমবাংলা ও ঝাড়খণ্ড সীমান্তের ডুবুরডিহি চেকপোস্টে প্রবেশ করার সাথে সাথেই কুলটি ট্রাফিক গার্ড পুলিশের পক্ষ থেকে পুণ্যার্থীদের হাতে পানীয় জলের বোতল সহ চা তুলে দেওয়া হয়।
এরপর পুণ্যার্থীদের মিষ্টিমুখ করানোর ব্যবস্থা করা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানায় পুণ্যার্থীরা। এদিন ভিন রাজ্য থেকে আগত গঙ্গাসাগরের উদ্দেশ্যে যাওয়া পুণ্যার্থীরা সীমান্ত অতিক্রম করে রওনা হয়েছেন। আজ মকর সংক্রান্তির পুণ্য লগ্নে পুণ্যার্থীরা সাগরে অবগাহন করেন। রাজস্থান সে রাজস্থান সে তো কহাঁ যা রে গঙ্গাসাগর তো ইহা পর তো অভি ক্যা হুয়া ইহা পর হামকো পুলিশ ওয়ালে নে আচ্ছা সা রাখা পানি কি বোতল দি চাই পিলাই আচ্ছা সম্মান দিয়া। আচ্ছা বঙ্গাল মে আকে বঙ্গাল মে বহুত বঙ্গাল আচ্ছা লাগা আমারি রাজস্থান জেসা লাগা আচ্ছা আমারা রাজস্থান কে আচ্ছা তো পুলিশ কো ক্যা কহনা চাহেঙ্গে আপ বহুত ধন্যবাদ ধন্যবাদ দেনা বহুত বহুত ধন্যবাদ মোহনা ভাই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ঘরে ঘরে মকর সংক্রান্তির পুজো। পশ্চিম বাংলার অন্যান্য জায়গার মতন জলপাইগুড়ির বিভিন্ন গ্রামে ঘরে ঘরে মকর সংক্রান্তির পুজো শুরু আজ সোমবার ভোর থেকেই। এই বিশেষ দিনটি পৌষ সংক্রান্তি বা পৌষ পার্বণ নামে পরিচিত। গ্রাম বাংলার বিভিন্ন বাড়িতে আলপনা দেওয়া হয় ও বিশেষ পুজো করা হয়। এছাড়াও ঘরে ঘরে রকমারি পিঠে পুলি পায়েস তৈরি করে নতুন মাসকে স্বাগত জানানো হয়। এই পৌষ সংক্রান্তিতে মূলত চালের গুঁড়ো, ময়দা, নারকেল দুধ, গুড় দিয়ে বিভিন্ন প্রকারের পিঠে তৈরি করা হয়। জলপাইগুড়ি জেলা জুড়ে এদিন কাকভোর থেকেই প্রত্যেক বাড়িতে বাড়িতে সপরিবারে স্নান সেরে সূর্য পুজোয় মগ্ন হয়েছেন প্রত্যেকে। যদিও এদিন সকাল থেকে সূর্যের দেখা নেই, কুয়াশার চাদরে মোড়া গোটা জলপাইগুড়ি ঠান্ডায় জবুথবু জেলাবাসী। এটাকে বলে মকর সংক্রান্তি। তা আমরা প্রত্যেক বছর এরকম করেই মানে করে যাচ্ছি। এই ভোরবেলা উঠে চান টান সেরে ওই যে সূর্যকে আমরা মানে এরকম পুজো করি। ও এগুলোতে হচ্ছে একটু চালের গুঁড়া ছাক, একটু মানে কদমা কমলা, একটু হচ্ছে তিলের খাজা, এসব দিয়ে আমরা হচ্ছে আজকে পূজাটা করি। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন 1457 নম্বরে। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।